আসসালামু আলাইকুম আমার নাম রানী চৌধুরী আমি কাজ করছি সারা বাংলাদেশের ট্রান্সজেন্ডার এবং হিজা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমি অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে সরি আমার যে শুরু থেকে আসবো না অসংখ্য আচ্ছা আমি অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি আমাদেরকে দু হাজার তেরো সালে স্বীকৃতি দিয়েছেন তো সরকার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মমতাময়ী মা আমাদেরকে স্বীকৃতি দেওয়ার পরপরই আমরা আমাদের যে অধিকারগুলো সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারছি যেমন আমাদের ভোটের অধিকার আমাদের নাগরিকর অধিকার আমাদের পাসপোর্টের অধিকার আমাদের পড়াশোনার অধিকার আমাদের শিক্ষার অধিকার আমাদের চিকিৎসার অধিকার এগুলো আমরা পাচ্ছি এবং তার পাশাপাশি আমাদের এই জনগোষ্ঠীর মানুষ অনেকেই এখন কিন্তু চাকরিৎ করছে তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনে চাকরি করছে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করছে সো এটা আমাদের জন্য অনেক একটা বড় পাওয়া এবং আমরা চাই যে আমাদের ভাই বোনেরা যেন রাস্তায় না থাকে তারা যেন নিজের পায়ে দাঁড়ায় এবং নিজের যোগ্যতায় কাজ করে খেতে পারে এবং সবচেয়ে বড় বিষয় সরকার যেটা সবচেয়ে ভালো করেছে ক্লাস সেভেনের বইয়ে আমাদের আর্টিকেল এনেছে যেটা আসলে ক্লাস সেভেনের শিশুরা বা সেভেনের ছেলেমেয়েরা সেটা পড়তে পারবে আমাদের সম্বন্ধে জানতে পারবে আমরা একটা কথা জানি যে ছোটোবেলা থেকেই মা বাচ্চাকে ভয় দেখায় যে তোমাকে হিজরা এসে নিয়ে যাবে এই যে এই মনোভাবটা চেঞ্জ করা আমাদের সরকার কিন্তু এই মনোভাবটা চেঞ্জ করে দিয়েছে সেটা কারিকুলামে এনেছে তো বাচ্চারা আমাদের সম্বন্ধে জানতে পারছে তো বাচ্চারা জানলে স্বাভাবিকভাবে তার পরিবারও জানাবে সো এটা সরকারের অনেক বড় একটা সাকসেসের জায়গা এবং আমরা দেখেন আমরা কিন্তু আমরা প্রমাণ করে দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি আমাদের চেয়ারম্যান আছেন আমাদের কাউন্সিলার আছেন আমাদের বোনেরা কিন্তু বড় বড় জায়গায় লিড দিচ্ছে সো আমরা চাই যে এই সরকারে আমলে আমরা অনেক রকম সুবিধা পেয়েছি এবং এই সুবিধাগুলা ধরে রাখতে হলে আমাদের একজন ভালো প্রতিনিধি দরকার আমাদের এখনও কিছু বিল বা এখনও কিছু আইন পাশ হয়নি কারণ আমাদের হয়ে পার্লামেন্টে কথা বলার বা প্রতিনিধিত্ব করার কেউ নেই সো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মমতা বই মায়ের কাছে আমরা অনুরোধ করছি যে আমরা যেন এবার জাতীয় সংসদে একটা সংরক্ষিত আসন চাই যেখান থেকে আসলে আমরা যারা এখনও বিচ্ছিন্নভাবে আছে ওনার সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা আমরা সবাইকে একটা ছাতার ভিতরে আনতে চাই যেন আমরা সমাজটাকে আরও সুন্দর করতে পারি কেউ যেন বলতে পারে না যে এই জনগোষ্ঠীর মানুষ বিশৃঙ্খলা করছে বা রাস্তায় যাচ্ছে সো সেই জন্য আমাদের একটা বড়ো প্রতিনিধিত্ব দরকার সো আমরা এবার চাচ্ছি যে সংসদে একটা আমাদের সংরক্ষিত আসন থাকবে যেখান থেকে আসলে আমরা সারা বাংলাদেশে ট্রান্সজেন্ডার হিসেবে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও ভালোভাবে কাজ করতে পারবো এগিয়ে যেতে পারবো